Soon, about 4 days from now, it will be a month exactly on the 9th of September, since when it comes to the trainee doctor who was brutalized, who was murdered inside the Arjikar Medical College. The city of joy, which is Kolkata, seems to be unrelenting when it comes to its crusade for Nyay, for justice. Women in Bengal who are reclaiming the streets at night, reclaiming the night, and even when it comes to their most basic right for justice. Last night, when the clamor for justice echoed through every corner of Kolkata, Shakti's parents, the family members, they have been revealing some stunning claims, some shocking new details that have now come forth as the allegations that have been leveled coming across as a huge embarrassment to Mamata Banerjee and her government, who since day one has been giving credit to the Kolkata police for handling the case, according to them, very well. Now, the father of the victim here has revealed that he went to file an FIR at the Tala police station. He was made to wait for an hour. Then the aunt of Shakti has revealed that the police were in a tearing hurry to cremate her niece. They kept her body waiting outside the house close to 1.5 hours. And she also revealed that when the family was distraught, when they were grieving, when they were spending the last few moments with their dead child's mortal remains, the police came in and apparently offered the parents money. And Shakti's brother, in no uncertain terms, has demanded action against those who tried to cover up. Remember the call for action against when it comes to the alleged cover up, the cabal that has been taking place is now directly coming in from the victim's family. It is the victim's family which is directly posed questions to Mamata Banerjee's administration. Exactly when do they get justice in this case? আমার মনে কতগুলো প্রশ্ন এসছে, আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলি যাব। প্রশ্ন এক, পুলিশ আমরা এখন জানতে পারছি হাজিগড় যে আউটপোস্ট আছে তারা 10:10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতির খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি। এটা তো প্রথম কাজ ছিল, সেটা কিছু করেনি। ভিডিওটা বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আজ আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12:10 মিনিটে, আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয়, এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হচ্ছে। এটা কি কারণে? এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো, তার থেকে শুরু হলো। আমি FIR করলাম তাড়াতাড়ি, কি হলো আমি 6:30 থেকে 7টার মধ্যে FIR করলাম। আমার FIR এর রেজিস্টার হলো কখন? 11:45 মিনিট পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আননেচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো, কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ FIR করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12:00 থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা যাত্রীগড় হসপিটালে পৌঁছে ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে কি কথাও বলেনি। আমরা দেহ দিকে দেখে দিতে দিয়েছিলাম, আমরা দেহটা দেখে দিতে দিয়েছিলাম, যে কোনো আমরা তারা থানায় গেছিলাম, তারা থানার সামনে আমরা 1 ঘন্টার করে বসেছিলাম। কিন্তু পুলিশ টাকা অফার করছে বাবাকে, যেখানে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছি ঘরে, পরিবারের প্রত্যেকটা লোক চোখের জলে তাকাতে পারছি না, তখন পুলিশ গিয়ে টাকা অফার করছে আমাদেরকে? এটা পুলিশের মানবিক মুখ? তারা আবার বলছেন যে আমরা সব ঠিক কাজ করেছি, আমরা সব দায়িত্ব পালন করেছি। এটাকে দায়িত্ব পালন বলে? এটাকে আমাদের আমরা বুঝতে পারিনি যে বডিটাকে হসপিটাল থেকে বের করার এত কি তারা ছিল। আমরা বডিটা বের করার সময় তো অনেকবার বারণ করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় নেই,
কিন্তু জানি না আমাদের বডিটা বের করার জন্য যে এত কি তালা ছিল, বা বডিটা দাহ করার জন্যই বা এত কি তালা ছিল। আমরা তো চেয়েছিলাম বডিটা থাক, কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি। আমরা শুধু সবার কাছে একটাই দাবি, যে নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি বন্ধুদের আর এই অসুবিধা জীবনে ফেস না করতে হয়।